ভোট বয়কট চাকনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নদী ভাঙন, রাস্তা ও ব্রিজের দাবিতে দুবাকশান, বৈরডাঙ্গি, কদুবাড়ি এই তিনটি বুথে ভোট বয়কটের ডাক দেন এলাকাবাসীরা। এই ভোট বয়কটের পথসভায় প্রায় পুরুষ, মহিলা ও স্কুল ছাত্রছাত্রী মিলিয়ে 1500 থেকে 2000 জন মিছিলে সামিল হন। এই বিষয়ে এক ভোট বয়কট আন্দোলনকারী মনোরঞ্জন সরকার বলেন, আমাদের এই চাকনগর গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে আমরা ভোট বয়কট করছি, এই কারণে আমাদের দাবি অবিলম্বে রাস্তাঘাট সংস্কার করতে হবে। নদী ভাঙন ও ব্রিজের দাবিতে আমরা আজ ভোট বয়কটে সামিল হয়েছি। প্রায় 1500 থেকে 2000 জনগণ সামিল হয়েছে এই মিছিলে। আমরা রাস্তা, ব্রিজ এবং নদী ভাঙন রোধের জন্য ভোট বয়কট করেছি এবং এটা ডিএমকে, বিডিও অফিসে জানিয়েছি। এরা ওনারা কোনো স্টেপ নেয়নি। এবার আমাদের ভোট বয়কট হচ্ছেই, ভোট তো বয়কট করছি। এরপরে আমরা জাতীয় সড়ক অবরোধে যাব। কি কারণে করছে ভোট বয়কট? আমাদের রাস্তা এবং ব্রিজের দাবি এবং নদী ভাঙন রোধ। কোথায় করছেন? এটা করেছি আমাদের চাকনগর অঞ্চল, গাজল ব্লকের চাকনগর অঞ্চল, ডোবাঘোকশন, বোডডাঙ্গি, কুদুবাড়ি বুথ এবং মাথামুড়া বুথ। কী চাইছেন আপনারা এখন? আমরা চাইছি নদী ভাঙন রোধ করতে হবে এবং নদীতে একটা ব্রিজ করতে হবে আর রাস্তার কাজটা তাড়াতাড়ি করতে হবে। এই বিষয়ে এক আন্দোলনকারী মহিলা অনিতা বিশ্বাস, তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজন পড়লে আমরা জাতীয় সড়ক অবরোধ করব এবং ভোট কেন্দ্রে গিয়ে আমরা আন্দোলন ও প্রতিবাদ করে তালা লাগিয়ে দেব। বিধানসভা সামনে রেখে, বিধানসভা ভোট সামনে রেখে আমরা কিছু দাবি জানিয়েছিলাম ডিএমের কাছে। আমাদের দাবি পূরণ না হলে ভোট বয়কট করব, এটাও আমরা জানিয়েছি। যেমন আমাদের একটা ব্রিজের দরকার, রাস্তা আর নদীর ভাঙন, কোনো দাবি আমাদের পূরণ করার মতো এখনও কোনো আশঙ্কা দেখছি না। সেই জন্য আজকে আমরা এত লোক একত্রিত হয়ে ভোট বয়কটে সামিল হয়েছে এবং মিছিলে বেরিয়েছে। কোথায় করলে ভোট বয়কট? ভোট বয়কট করেছি চাকনগর অঞ্চলে, বৈরডাঙ্গি, কদুবাড়ি, মাথামুড়া, ডোবাখোকশন, চার বুথের মানুষ আমরা আজকে একত্রিত হয়েছি। আমাদের এই দাবি পূরণ না হলে আমরা কোনো মতেই ভোটে যাব না। ভোট কেন্দ্রে তালা মারবো, তারপরে ভোটের গাড়ি আটকাবো, সেটাও যদি আমাদের কোনো সুরাহা না মেলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব। প্রয়োজনে আমরা বিডিও অফিসে যাব, বিডিও অফিস ঘিরাও করব। আমাদের সুরাহা যদি ভোটের আগে মেলে তো মিলল, না মিললে আমরা এরকমই স্টেপ নেব। আমাদের প্রতি এখনও কোনো স্টেপ নেয়নি সরকার, কোনো স্টেপ নেয় নাই বিডিও, কোনো স্টেপ নেয় নাই ডিএম। আমাদের দাবি কয়েক মাস গত হয়ে গেলো জানিয়েছি, এখনও কোনো আমরা সুরাহা পাইনি। এই কারণেই আজকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। রাস্তাঘাট নেই আমাদের, আমাদের স্কুল যেতে অসুবিধা হচ্ছে। এখানে স্কুল আছে, আমাদের স্কুলে শিক্ষক আসতে যাচ্ছে না, রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, আমাদের এই নানা সমস্যা। ব্রিজ নেই, ব্রিজের জন্য আমাদের স্কুলে শিক্ষক আসতে যাচ্ছে না, আমাদের পড়াশোনার হাল খুবই খারাপ হয়ে যাচ্ছে। স্কুলে টিচার নেই, কীভাবে স্কুল চলবে? বর্ষাকালে কাদা হয়ে যাচ্ছে রাস্তায়, এখন যেরকম বুঝতে পারছেন ধুলো, একদম সাদা ড্রেস কালো হয়ে গেছে। এরাও কি আন্দোলন হয়েছিল? হ্যাঁ, রাস্তা নিয়ে অনেকবার হয়ে গেছিল, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমরা। কোনো এখন কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের এখানে রাস্তা হোক, ব্রিজ হোক, আমাদের একটু উন্নত উন্নয়ন হোক, এটাই আমরা চাই, ডেভেলপ হোক। আচ্ছা, তোমার নাম? আমার নাম অভিরাম বিশ্বাস। গাজল থেকে আব্দুল ওহাবের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন, তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক
তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pksws.defenseacademy.com।